সবার আগে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখনই রিফ্রেশ করছি তখনই 5 থেকে 10টা সাবস্ক্রাইব আছে। এখন 693টা ছিল, কয়টা হলো 705টা হয়ে গেল। সো আবার রিপ্লেস করবো, এখানে দেখবো 705 থেকে এখানে কয়টা হলো 728টা হয়ে গেলো। আবার যখন আমি রিপ্লেস করবো এখানে দেখবো 728টা থেকে এখানে কত হবে 805টা হয়ে গেছে। আবার যখন আমি রিপ্লেস করবো এখানে 805টা থেকে কত হচ্ছে 809টা হয়ে গেলো। আবার যখন আমি রিপ্লেস করবো এখানে দেখুন 809টা থেকে কয়টা হলো 873টা হয়ে গেলো। আবার যখন আমি রিপ্লেস করবো এখানে দেখুন 873টা থেকে এখানে কত কয়টা হলো 902টা হয়ে গেলো। আবার যখন আমি রিপ্লেস করবো এখানে দেখুন 902টা থেকে 947টা হয়েছে। আবার যখন আমি রিপ্লেস করবো এখানে দেখুন আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে রাখবো। এখানে দেখুন 1002টা সাবস্ক্রাইব হয়ে গেছে। এবার আবার যখন আমি রিপ্লেস করবো এখানে দেখুন 1105টা হয়ে গেলো। আবার যখন আমি রিপ্লেস করবো এখানে দেখুন যে কয়টা হয়েছে 1202টা হয়ে গেছে। সো এইভাবে যদি আপনারা সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে চান তাহলে আপনাদেরকে কী করতে হবে জানেন? আপনাদেরকে এই ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ ফুল ওয়াচ করতে হবে। যদি একটা স্টেপও মিস হয় তাহলে আপনাদের সাবস্ক্রাইবগুলো একটাও থাকবে না, সব সাবস্ক্রাইবার ড্রপ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে বলছি আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি এত রাত্রে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে গ্রিস স্ক্রিনে আমি এই ভিডিওটা বানাচ্ছি রাত্রেবেলায়। সো আপনাদের জন্য এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি, কারণ কি আপনাদের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হচ্ছে না। অনেক দিন থেকে আপনারা খাটছেন ইউটিউব চ্যানেলের মধ্যে, অনেক দিন থেকে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করছেন ইউটিউব চ্যানেলের মধ্যে, কিন্তু আপনারা সাবস্ক্রাইবার গেইন করতে পারছেন না। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য পাওয়ারফুল হতে চলেছে, যে 1000 সাবস্ক্রাইবার আপনারা 10 দিনের মধ্যে না 1 দিনের মধ্যে কমপ্লিট করে নেবেন। সো এই ভিডিওটাকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফুল ওয়াচ করতে হবে। এবং যদি আপনারা এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটাকে প্রেস করে নিন, কারণ কি এরকম রিলেটেড ভিডিও জন্য আপনাদের সামনে আগে পৌঁছে। সো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ প্রুফ দেখিয়ে দেবো আপনারা কীভাবে সাবস্ক্রাইবার গেইন করবেন, এবং ওয়াচ টাইমও তার সঙ্গে ওয়াচ টাইমও আপনাদের গেইন হবে। সো আপনাদেরকে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ এই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে, অবশ্যই এই ভিডিওটাকে ফুল ওয়াচ করুন। সো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে এবার আমরা কী করবো, হোম স্ক্রিনে ক্লিক করবো। এবার আমি আপনাদেরকে বলে দিই, এই যে পিক্সেল ল্যাব অ্যাপটা দেখছেন, এই অ্যাপটা আগে আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটা দিয়ে আমাদের কাজ হবে, এই অ্যাপটা থেকেই আমরা কি করতে পারবো, এই অ্যাপটা থেকেই আমরা ওই সাবস্ক্রাইবগুলো গেইন করতে পারবো। এবার আপনারা বলবেন এটা তো পিক্সেল ল্যাব, এটা এডিটরের অ্যাপ, সো এটা থেকে কিভাবে গেইন করবো? এটাই হচ্ছে ম্যাজিক, ঠিক আছে, এটা থেকেই আমরা সাবস্ক্রাইবার গেইন করব। সো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা সাবস্ক্রাইবারটাকে গেইন করব, ঠিক আছে। সো আমরা সবার প্রথমে কি করব, ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নেব। ইউটিউব চ্যানেলটাকে ওপেন করার পরে এখানে কি করব, আমরা আমার ইউটিউব চ্যানেলের লোগোতে ক্লিক করব। এখানে দেখুন উপরে ইউটিউব চ্যানেলের লোগো আছে, ঠিক আছে, এই যে ইউটিউব চ্যানেল লোগো, এখানে আমরা ক্লিক করে দেবো ইউটিউব চ্যানেলের লোগোতে। যখনই আমি ক্লিক করে দেবো, এবার দেখুন এখানে ইয়োর চ্যানেল বলে একটা অপশন আছে, ইয়োর চ্যানেলে ক্লিক করে দেবো। ইয়োর চ্যানেলে যখনই আপনারা ক্লিক করবেন, ইয়োর চ্যানেলে ক্লিক করার পরে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখুন থ্রি ডটে যখনই আপনারা ক্লিক করবেন, এখানে শেয়ার বলে প্রথম অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো শেয়ারে ক্লিক করে দেবেন, শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক করে দেবেন, নিচে সবার নিচে লেখা আছে কপি লিঙ্ক, কপি লিঙ্ক করে দেবেন। এবার হোম পেজে চলে যাবেন, হোম পেজে যাওয়ার পরে এবার আপনাকে কী করতে হবে, গুগলে সার্চ করতে হবে, ঠিক আছে। কী সার্চ করতে হবে এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি, অটো জেনারেট লিঙ্ক, এই লেখাটাকে সার্চ করতে হবে। সার্চ করে নেবেন অটো সাবস্ক্রাইবার লিঙ্ক জেনারেট, এটাকে সার্চ করার পরে সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথম ওয়েবসাইটটা আসবে, এই যে প্রথম ওয়েবসাইটটা, এই যে প্রথম ওয়েবসাইটটা, এই প্রথম ওয়েবসাইটটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইট থেকেই আপনাদেরকে ওই লিঙ্কটাকে জেনারেট করতে হবে, যে লিঙ্কটাকে আপনারা কপি করলেন। তো আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আপনারা ম্যাজিক দেখবেন এখানে, যে কি ম্যাজিক হতে চলছে, ওকে। সো ক্লিক করার পরে এখানে কি করতে হবে আপনাদেরকে, জেনারেটেড ইউআরএল, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আমরা যখন ক্লিক করে দেবো, ক্লিক করার পরে এবার দেখুন এখানে একটু প্রসেস হবে। এখানে আপনাদেরকে কি করতে হবে, পেস্ট ইউআরএল বলে অপশনটা আছে, এখানে ওই চ্যানেলের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিতে হবে, যে চ্যানেলের লিঙ্কটা আপনারা কপি করেছেন। সো আমি এখানে কি করব, একবার ক্লিক করে রাখবো এবং পেস্ট বলে অপশন আসবে, এখানে পেস্ট অপশন করে আমরা নিচে ওকে বলে লেখা আছে, ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কি বলছে, প্রোভাইড এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস টু আনলক, মানে এখানে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আপনারা আনলক করতে পারেন ওই লিঙ্কটাকে নেওয়ার জন্য, ঠিক আছে। সো আমরা কি করব, এখানে একটা ওই যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা কি করবো, জেনারেট অটো সাবস্ক্রাইবার লিঙ্ক, মানে আপনাদেরকে সাবস্ক্রাইবার লিঙ্কটাকে জেনারেট করতে হবে। জেনারেট করে দেওয়ার পরে আপনারা যে জায়গা পেস্ট করবেন, যারা ক্লিক করবো ওই লিঙ্কের মধ্যে অটোমেটিক আপনাদের সাবস্ক্রাইবার হবে, আপনাদেরকে যদি সাবস্ক্রাইবার নাও করে তাও আপনাদের সাবস্ক্রাইবারটা জেনারেট হয়ে যাবে। সো আপনাকে কী করতে হবে, জেনারেট অটো সাবস্ক্রাইবার লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে অটোমেটিকলি আপনাদেরকে নিচে এই যে লিঙ্কটা এখানে জেনারেট করে দিবে। সো আপনাকে কী করতে হবে, এই লিঙ্কটাকে কপি করে নিতে হবে, সিলেক্ট করে রাখবেন, কপি করে নেবেন। কপি করার পরে এবার আপনাকে কী করতে হবে, আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করবেন,
পিকজার ল্যাব অ্যাপটাকে ওপেন করার পরে এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে করার পরে এই যে দেখুন, এই যে পার্মানেন্ট ইউটিউব সাবস্ক্রাইবার অ্যান্ড ফুল ওয়াচিং, এই লেখাটা আমি লিখে রেখেছিলাম। কারণ কি, এই যে আমি সাবস্ক্রাইবারগুলো গেইন করছি, এই লেখাটা লিখেই আমি গেইন করছি, ঠিক আছে। সো আপনাদেরকে এই লেখাটা লিখবেন কীভাবে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এই লেখাটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে দেখুন যে উপরে থ্রি ডট বলে একটা অপশন আছে, এই যে থ্রি ডটে ক্লিক করবেন। এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে কি বলবে, এখানে কাস্টম লেখা দেবে পিসের। সো আপনাকে এখানে কি করতে হবে, ইউটিউব থাম্বনেলে ক্লিক করতে হবে। ইউটিউব থাম্বনেলে যখনই ক্লিক করে দেবেন, এখানে ওকে করবেন, এরকম একটা পপআপস হবে। এবার আপনাদেরকে কিভাবে লিখতে হবে, আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। উপরে প্লাস আইকন, সবার উপরে প্লাস আইকন আছে। এখানে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে এই যে দেখুন এখানে লিখে চলে আসছে, এখানে আমরা লিখবো, ডবল ক্লিক করব এটার উপরে। ডবল ক্লিক করার পরে এই নেক্সট টেক্সটটাকে কেটে দিব। এখানে আমরা লিখবো পার্মানেন্ট ইউটিউব সাবস্ক্রাইবার ফুল ওয়াচিং। লেখার পরে আমরা ডাইরেক্টলি ওকে করে দেবো। ওকে করার পরে এখানে দেখুন, এখানে আমাকে কি করতে হবে, এই লেখাটাকে আমাকে মিডিলে সেন্টারে নিয়ে আসতে হবে। সেন্টারে নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এ বলে একটা নিচে অপশন আছে, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এবার স্কোর ডাউন করতে হবে। স্কোর করে 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 আপনাকে কি করতে হবে, এই যে অ্যাগেন এখানে অপশন আছে একটা, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে মিডিল অপশনে ক্লিক করবেন, এখানে সেন্টারে হয়ে যাবে। এবার আপনারা এটাকে ধরে নিয়ে আপনারা কি করতে পারেন, সরি এটাকে আপনারা কি করবেন, বড় করবেন। তো তো রাইট করবেন। রাইট ক্লিক করে এখানে দেখবেন ফন্ট লেখা আছে, তো ফন্টটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। সো ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পরে এখানে দেখবেন আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন, যে ফন্টটা আপনাদের ভালো লাগে, পছন্দের ফন্ট, ঠিক আছে। সো এটাকে এবার আমরা কি করব, বড় করব। তো সাইজ বলে একটা অপশন আছে, সাইজে ক্লিক করব, এই ফন্টটা আমাদের বড় হয়ে যাবে, ঠিক আছে। বড় যাওয়ার পরে আমরা সেন্টারে নিয়ে চলে যাব। সেন্টারে নিয়ে যাওয়ার পরে রাইট ক্লিক করব। এবার উপরে থ্রি ডট বলে অপশন আছে, এবার আমরা এটাকে আমরা সেভ করব, ঠিক আছে। এই থ্রি ডট বলে অপশন আছে, এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে কাস্টম লেখা আছে, এখানে আমরা কি করব, হাই কোয়ালিটি করে দেবো, ঠিক আছে। সো আমরা কি করব, হাই করে দেবো। হাই করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আমার ডাইরেক্টলি ওপেনে এখানে আমার এই পেজটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এইবার নেক্সট স্টেপ, এটা হচ্ছে আপনাদের সাবস্ক্রাইবার বাড়াবে, এই জিনিসটাতেই আপনাদের সাবস্ক্রাইবার বাড়াবে, ঠিক আছে। এবার আমরা এটা কাট করে দেবো। এবার রিসেন্ট থেকে মেনুতে ক্লিক করে দেবো। এবার আপনাকে কি করতে হবে, এবার আপনাকে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাবেন আপনারা। ফেসবুকে যাওয়ার পরে এখানে দেখবেন, দেখুন এখানে কি করতে হবে, শুধু আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে, ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ। সো এখানে সার্চ করে দেবেন ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ। এবার দেখুন নিচে দেখুন 258,000 মেম্বার আছে। যদি একদিনের মধ্যে আপনার পেজটাকে 10,000 জন দেখে, তাহলে 10,000 জনের সাবস্ক্রাইবার হবে। সো আপনাকে কি করতে হবে, ইউটিউব সাবস্ক্রাইবার লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে জয়েনের অপশন আছে, মানে আমি জয়েন করে নিয়েছি। সো এখানে জয়েন বলে একটা অপশন থাকবে, এখানে আপনারা জয়েন বলে অপশনে ক্লিক করে দেবেন, ওকে। সো এখানে কাট করে দেবো। কাট করার পরে এখানে দেখুন যে এখানে লেখা আছে রাইট সামথিং। তো এখানে কী করতে হবে, আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে ওই যে পেজটা আপনারা ক্রিয়েট করলেন পিকজার ল্যাবে, ওই পেজটাকে এখানে আপলোড করতে হবে। সো ফটো অ্যান্ড ভিডিওতে গিয়ে আমি ওই পেজটাকে আপলোড করে দেবো। সো এখানে দেখুন ওই পেজটাকে সিলেক্ট করে দিলাম, নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এখানে চলে আসছে। এবার আপনাদেরকে কী করতে হবে, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আপনাদেরকে আপলোড করতে হবে। সো আমি কী করবো, ওই লিঙ্কটাকে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে কি বলছে, পার্মানেন্ট ইউটিউব সাবস্ক্রাইবার, ঠিক আছে। এখানে দেখুন পার্মানেন্ট ইউটিউব সাবস্ক্রাইবার অ্যান্ড ফুল ওয়াচিং। যদি আপনারা পার্মানেন্ট ইউটিউব সাবস্ক্রাইবার শুধু লেখেন, তাহলে আপনার ওই চ্যানেলটা কে খালি যাবে, ওরা সাবস্ক্রাইব করে দিবে, বাস আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিন্তু একটু পরে ওই সাবস্ক্রাইবার ড্রপ হয়ে যাবে। যদি ওরা পার্মানেন্ট ইউটিউব সাবস্ক্রাইবার অ্যান্ড ফুল ওয়াচিং, যদি ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে, তাহলে ওই সাবস্ক্রাইবারটা 100% লাইফ গ্যারান্টি আমি বলছি, ওই সাবস্ক্রাইবারটা জেনুইন হবে এবং ওই সাবস্ক্রাইবারটা থাকবে, ঠিক আছে। সো আপনাদেরকে এরকম করে লিখে নিয়ে ডাইরেক্ট উপরে কি বলছে, পোস্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো এখানে কী করতে হবে, পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের যে একটু পরে এখানে পোস্টে চলে আসবে, এবং আপনাদের পোস্টটা হয়তো 100% পেন্ডিংয়ে যাবে। যে পেন্ডিংয়ে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং হয়ে গেছে। এই পেন্ডিং হয়ে যাওয়ার পরে 3-5 মিনিট পরে আপনাদের এই যে পেজটা আছে এটা পাবলিক হয়ে যাবে। পাবলিক হয়ে যাওয়ার পরে আপনাকে অনেকজন মেসেজ করবে, এই মেসেজগুলোতে সিভ করতে হবে। যে কেউ এই উপরে লিখতে হবে, যে কেউ কিভি করবে, অটোমেটিক আপনার চ্যানেলে চলে যাবে এবং অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে। যদি ও সাবস্ক্রাইবার নাও করে ভিডিও দেখে, তাও ওর চ্যানেল থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, পরপর যদি হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটাকে শেয়ারও করবেন, কারণ কি এরকম রিলেটেড ভিডিও আমি একমাত্র নিয়ে আসি ইউটিউবের চ্যানেলে।
এর জন্য আপনাদের যদি আপনারা ইউটিউব চ্যানেল গ্রো করতে পারছেন না, ইউটিউব সাবস্ক্রাইবার গেইন করতে পারছেন না, ইউটিউব ওয়াচ টাইম গেইন করতে পারছেন না, সব ভিডিও আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে প্লেলিস্টটাকে চেক করতে পারেন এবং ডেসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দেবো যে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 4 ঘন্টা কিভাবে কমপ্লিট করবেন। সো এই ভিডিওটাতে ক্লিক করুন, এই ভিডিওটাতে বলা আছে যে 4 ঘন্টা কিভাবে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। সো আজকের জন্য এটা কি জয়েন্ট বন্ধ মাত্রম।